Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Islamic audiobook ayojito audio lecture series Al Bidaya on Nihaya ditiyo khonder audio series e apnaderke shagoto. Ajke amra alochona korbo Hazrat Isa alaihis salam er jonmo o ohir suchon niye. Tahole cholun amra shuru kori ajker porboti. Purbei ullekh kora hoyeche je Hazrat Isa alaihis salam Baitul Muqaddaser sonnikote Baite Lahome jonmogrohon koren. Kintu Ohab ibn Munabbih rahimahullahir dharona হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয় মিশরে এবং মারিয়াম ও ইউসুফ ইবনে ইয়াকুব আল নাজ্জার একই গাধার পিঠে আরোহ করে ভ্রমণ করেন এবং গাধার পিঠের গদি ব্যতীত তাদের মধ্যে অন্য কোনো আড়াল ছিল না কিন্তু এই বর্ণনা সঠিক নয় কেননা ইতিপূর্বে উল্লেখিত হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান হচ্ছে বাইতুল লাহাম সুতরাং এই হাদিসের মোকাবিলায় অন্য কোনো বর্ণনা গ্রহণযোগ্য নয় ওহাব ইবনে মুনাব্বিহ উল্লেখ করেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হন তখন পূর্ব ও পশ্চিমের সমস্ত মূর্তি ভেঙে পড়ে যায় ফলে শয়তানেরা অত্যন্ত বিচলিত হয়ে পড়ে এর কোনো কারণ তারা খুঁজে পাচ্ছিল না অবশেষে বড় ইবলিস তাদেরকে জানালো যে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে শয়তানেরা শিশু ঈসাকে তার মায়ের কোলে আর চারদিকে ফেরেশতাগণ দাঁড়িয়ে তাকে ঘিরে রেখেছে দেখতে পেল তারা আকাশে উদিত একটি বিরাট নক্ষত্রও দেখতে পেল পারস্য সম্রাট এই নক্ষত্র দেখে শঙ্কিত হয়ে পড়েন এবং জ্যোতিষীদের নিকট এর উদিত হওয়ার কারণ জিজ্ঞাসা করেন জ্যোতিষীরা জানালো পৃথিবীতে এক মহান ব্যক্তির জন্ম হয়েছে এই জন্য এই নক্ষত্র উদিত হয়েছে তখন পারস্য সম্রাট উপঢৌকন হিসেবে স্বর্ণ চাঁদি ও কিছু লুবান দিয়ে নবজাতকের সন্ধানে কতিপয় দূত প্রেরণ করেন দূতগণ সিরিয়ায় এসে পৌঁছে সিরিয়ার বাদশাহ তাদের আগমনের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করেন তারা উক্ত নক্ষত্র ও জ্যোতিষীদের বক্তব্যের কথা জানায় বাদশাহ দূতের নিকট নক্ষত্রটির উদয়কাল সম্পর্কে জিজ্ঞাসা করে উত্তর শুনে তিনি বুঝলেন ওই শিশুটি বাইতুল মুকাদ্দাসে জন্মগ্রহণকারী মারিয়াম পুত্র ঈসা ইতিমধ্যে ব্যাপক প্রচার হয়ে গিয়েছিল যে নবজাতক শিশুটি দুলনায় থেকে মানুষের সাথে কথা বলেছেন এরপর বাদশাহ দূতেদেরকে তাদের সাথে আনিত উপটক্কন সহ শিশু ঈসার নিকট পাঠিয়ে দেন এবং এদেরকে চিনিয়ে দেওয়ার জন্যে সাথে একজন লোকও দেন বাদশাহর উদ্দেশ্য ছিল দূতগণ যখন উপটক্কন প্রদান করে চলে আসবে তখন এই লোক ঈসাকে হত্যা করে ফেলবে পারস্যের দূতগণ মারিয়মের নিকট উপটক্কনগুলো প্রদান করে চলে আসার সময় বলে আসলো যে সিরিয়ার বাদশাহ আপনার নবজাতক শিশুকে হত্যা করার জন্যে চর পাঠিয়েছেন এই খবর শুনে মারিয়াম শিশুপুত্র ঈসাকে নিয়ে মিশরে চলে আসেন এবং একটানা ১২ বছর সেখানে অবস্থান করেন এই সময়ের মধ্যে ঈসা আলাইহিস সালামের বিভিন্ন রকম কারামত ও মুজিজা প্রকাশ হতে থাকে ওহাব ইবনে মুনাব্বিহ কতিপয় মুজিজার কথা উল্লেখ করেছেন যথা ১ বিবি মারিয়াম মিশরের যে সর্দারের বাড়িতে অবস্থান করেন একদা ওই বাড়ি থেকে একটি বস্তু হারিয়ে যায় ভিক্ষুক দরিদ্র ও অসহায় লোকজন সেই বাড়িতে বসবাস করত কে বা কারা বস্তুটি চুরি করেছে তা অনুসন্ধান করেও তার কোনো সন্ধান পাওয়া গেল না বিষয়টি মারিয়ামকে ভীষণ চিন্তায় ফেলে দিল বাড়ির মালিক ও অন্যান্য লোকজনও বিব্রত অবস্থায় পড়ে গেল অবশেষে শিশু ঈসা সেখানে অবস্থানকারী এক অন্ধ ও এক পঙ্গু ব্যক্তির নিকটে গেলেন অন্ধকে বললেন তুমি এই পঙ্গুকে ধরে উঠাও এবং তাকে সাথে নিয়ে চুরি করা বস্তা নিয়ে এসো অন্ধ বলল আমি তো তাকে উঠাতে সক্ষম নই ঈসা বললেন কেন তোমরা উভয়ে যেভাবে ঘরের জানালা দিয়ে বস্তুটি নিয়ে এসেছিলে সেভাবে নিয়ে এসো এই কথা শোনার পর তারা এর সত্যতা স্বীকার করল এবং চুরি করার বস্তুটি নিয়ে আসলো এই ঘটনার পর ঈসার মর্যাদা মানুষের নিকট অত্যাধিক বেড়ে যায় যদিও তিনি তখন শিশুমাত্র ২ উক্ত সর্দারের পুত্র আপন সন্তানদের পবিত্রতা অর্জনের উৎসবের দিনে এক ভূতসভার আয়োজন করে লোকজন সমবেত হয় খাওয়া দাওয়া শেষ হলো সে যুগের নিয়ম অনুযায়ী এখন মদ পরিবেশনের পালা কিন্তু মদ ঢালতে গিয়ে দেখা গেল কোনো কলসিতেই মদ নেই সর্দার পুত্র ভীষণ লজ্জায় পড়ে গেল হযরত ঈসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে প্রতিটি কলসির মুখে হাত ঘুরিয়ে আসলেন ফলে সেগুলো সাথে সাথে উৎকৃষ্ট মদে পূর্ণ হয়ে গেল লোকজন এই ঘটনা দেখে বিস্মিত হল ফলে তাদের নিকট আরও মর্যাদা বৃদ্ধি পেল মানুষ বিভিন্ন রকম উপটক্কন এনে ঈসা ও তার মার কাছে পেশ করল কিন্তু তারা এর কিছুই গ্রহণ করল না তারপর তারা বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লেন ইসহাক ইবনে বিশর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন হযরত ঈসা ইবনে মারিয়ামই প্রথম মানুষ যিনি শিশুকালে কথা বলেছেন আল্লাহ তার রসনা খুলে দেন এবং তিনি আল্লাহর প্রশংসায় এমন অনেক কথা বলেন যা ইতিপূর্বে কোনো কান কখনোই শুনেনি এই প্রশংসায় তিনি চাঁদ সূরজ পর্বত নদী ঝর্ণা কোনো কিছুই উল্লেখ করতে বাদ দেননি তিনি বলেন হে আল্লাহ সুউচ্চ মর্যাদায় থেকেও আপনি বান্দার নিকটবর্তী
বান্দার নিকটবর্তী থেকেও আপনি সুমহান মর্যাদায় অধিষ্ঠিত। সমস্ত সৃষ্টিকুলের উপরে আপনার শক্তি ও ক্ষমতা। আপনি এমন ক্ষমতাবান সত্তা যিনি আপন বাণী দ্বারা মহাশূন্যের 7টি স্তরে আকাশকে সৃষ্টি ও বিন্যস্ত করেছেন। এগুলো প্রথম দিকে ধোয়ার আকারে ছিল, পরে আপনার নির্দেশ মতে এগুলো আপনার অনুগত হয়। এসব আকাশে ফিরিস্তাকুল আপনার মহিমা বর্ণনায় তাসবি পাঠরত। এগুলোতে আপনি রাতের অন্ধকারে আলোর ব্যবস্থা করেছেন এবং সূর্যের আলো দ্বারা দিনকে আলোকিত করেছেন। আকাশে বজ্রধ্বনিকে আপনার স্তুতি পাঠে নিয়োজিত রেখেছেন। আপনার সম্ভ্রমের সম্মানে সেগুলোর অন্ধকার বিদূরিত হয়ে আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। আসমানরাজিতে আপনার স্থাপিত নক্ষত্রপুঞ্জরূপী প্রদীপমালার সাহায্যে দিশেহারা পথিকগণ পথের দিশা পায়। অতএব হে আল্লাহ, আসমানরাজিকে বিন্যস্ত করে এবং জমিনকে বিস্তৃত করে আপনি মহাকল্যাণ সাধন করেছেন। জমিনকে আপনি পানির উপরে বিছিয়েছেন, তারপর পানির বিশাল ঢেউয়ের উপরে উঁচু করে রেখেছেন এবং ঢেউগুলোকে নমনীয় হওয়ার আদেশ দিয়েছেন। আপনার আদেশ পালনার্থে ঢেউগুলো অবনত মস্তকে নমনীয় হয়। এরপর আপনি প্রথমে সমুদ্র ও সমুদ্র থেকে পানি সৃষ্টি করেছেন, তারপর ছোট ছোট নালা ও ঝর্ণা সৃষ্টি করেছেন। এরপর আপনি এ থেকে সৃষ্টি করেছেন খাল, বিল, গাছপালা ও ফলফলাদি। তারপর জমিনের উপর স্থাপন করেছেন পাহাড়। পাহাড়গুলো পানির উপরে প্যারেকের ন্যায় জমিনকে স্থির করে রেখেছে। এসব কাজে পর্বতমালা ও পাথরসমূহ আপনার পূর্ণ আনুগত্য করে। অতএব হে আল্লাহ, আপনি অত্যন্ত বরকতময়। এমন কি আছে যে আপনার মতো করে আপনার প্রশংসা করতে পারে? কি আছে এমন যে আপনার মতো করে আপনার গুণাবলী বর্ণনা করতে সক্ষম? আপনি মেঘপুঞ্জকে ছড়িয়ে দেন, বাধাবন্ধনকে মুক্ত করেন, সঠিক ফয়সালা করেন এবং আপনিই শ্রেষ্ঠ ফয়সালাকারী। আপনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। আপনি মহাপবিত্র। আপনি আমাদেরকে যাবতীয় পাপ থেকে ক্ষমা প্রার্থনা করার হুকুম করেছেন। আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আপনি মহাপবিত্র। আকাশমণ্ডলীকে আপনি মানুষের ধরাছোঁয়া থেকে দূরে রেখে দিয়েছেন। আপনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। আপনি মহাপবিত্র। জ্ঞানী লোকই কেবল আপনাকে উপলব্ধি করতে পারে। আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনি আমাদের নিজেদের উদ্ভাবিত উপাস্য নন। আপনি এমন পালনকর্তা নন যার আলোচনা শেষ হতে পারে। আপনার কোনো অংশীদার নেই যে আপনাকে ডাকার সাথে তাদেরকেও আমরা ডাকব। আমাদের সৃষ্টির কাজে আপনাকে কেউ সাহায্য করেনি যে আপনার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ থাকতে পারে। আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনি এক, মুখাপেক্ষীহীন। আপনি কাউকে জন্ম দেননি, আপনাকেও কেউ জন্ম দেয়নি, কোনো দিক দিয়েই আপনার সমকক্ষ কেউই নেই। ইসহাক ইবনে বিশর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, ঈসা ইবনে মারিয়াম আলাইহিসালাম শিশু অবস্থায় একবার কথা বলেন, এরপর তার কথা বলা বন্ধ হয়ে যায়। অন্যান্য শিশুরা যখন স্বাভাবিক বয়সে কথা বলে থাকে, তিনিও সেই বয়সে পুনরায় কথা বলতে শুরু করেন। আল্লাহ তখন তাকে যুক্তিপূর্ণ কথা ও বাগ্মিতা শিক্ষা দেন। ইয়াহুদিরা ঈসা আলাইহিসালাম ও তার মা সম্পর্কে জঘন্য উক্তি করে। তাকে তারা জারদ সন্তান বলত, আল্লাহর বাণী, এবং তারা লানতগ্রস্ত হয়েছিল তাদের কুফুরির জন্যে ও মারিয়ামের বিরুদ্ধে গুরুতর অপবাদের জন্যে। আয়াত 156। ঈসা আলাইহিসালামের বয়স যখন 7 বছর, তখন তারা তাকে লেখাপড়া শেখাবার জন্যে বিদ্যালয়ে পাঠান। কিন্তু ঘটনা এমন হলো যে শিক্ষক তাকে যে বিষয়ে শিখাতে চাইছেন তিনি আগেই সেই বিষয় সম্পর্কে বলে দিতেন। এমত অবস্থায় এক শিক্ষক তাকে আবু জাদ শিখালেন। ঈসা জিজ্ঞাসা করলেন, আবু জাদ কি? শিক্ষক বললেন, আবু জাদ কি তা আমি বলতে পারি না। ঈসা আলাইহিসালাম বললেন, যে বিষয় আপনি জানেন না সেই বিষয়ে আমাকে কেমন করে শিখাবেন? শিক্ষক বললেন, তাহলে তুমি আমাকে শিক্ষা দাও। ঈসা বললেন, তবে আপনি ওই আসন থেকে নেমে আসুন। শিক্ষক নেমে আসলেন। তারপর ঈসা আলাইহিসালাম সেই আসনে গিয়ে বসলেন এবং বললেন, আমার নিকট জিজ্ঞাসা করুন। শিক্ষক জিজ্ঞাসা করলেন, আবু জাদ কি? উত্তরে ঈসা বললেন, আল্লাহর নিয়ামতরাজি, আল্লাহর দীপ্তি, আল্লাহর অনুপম সৌন্দর্য। এই উত্তর শুনে শিক্ষক বিস্মিত হয়ে গেলেন। হজরত ঈসাই সর্বপ্রথম আবু জাদ শব্দের ব্যাখ্যা প্রদান করেন। অতপর ইসহাক ইবনে বিশর এক দীর্ঘ হাদিস উল্লেখ করে বলেছেন যে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিটি শব্দের উত্তর দিয়েছিলেন, কিন্তু এই হাদিস মাউজু তথা জাল। অনুরূপ ইবনে আদিও আবু সাঈদ থেকে এক মারফু হাদিসের মাধ্যমে ঈসার মক্তাবে প্রবেশ, শিক্ষক কর্তৃক আবু জাদের অক্ষরসমূহের অর্থ শিক্ষাদান ইত্যাদি উল্লেখ করেছেন, কিন্তু এই হাদিসও গ্রহণযোগ্য নয়। ইবনে আদি বলেছেন, এই হাদিস মিথ্যা। ইসমাইল ব্যতীত আর কেউই এই হাদিস বর্ণনা করেননি। ইবনে লুহাইয়া আবদুল্লাহ ইবনে হুরাইরা থেকে বর্ণনা করেছেন যে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ঈসা ইবনে মারিয়াম আলাইহিসালাম কিশোর বয়সে অন্যান্য বালকদের সাথে মাঠে খেলাধুলো করতেন। মাঝে মধ্যে তিনি তাদের কাউকে ডেকে বলতেন, তুমি কি চাও যে তোমার মা কী কী খাদ্য তোমাকে না দিয়ে গোপন করে রেখেছে আমি তা বলে দেই?
সে বলতো বলে দিন। ঈসা বলতেন অমুক অমুক জিনিস গোপন করে রেখেছেন। বালকটি তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে মাকে বলতো, আপনি যেসব খাদ্য আমাকে না দিয়ে গোপন করে রেখেছিলেন তা আমাকে খেতে দিন। মা বলতেন, কী জিনিস আমি গোপন করে রেখেছি? বালক বলতো, অমুক অমুক জিনিস। মা বলতেন, এই কথা তোমাকে কে বলেছে? ছেলে বলতো, ঈসা ইবনে মারিয়াম বলেছে। এই কথা জানাজানি হয়ে যাওয়ার পর লোকজন পরামর্শ করল, আমরা যদি ছেলেদেরকে ঈসার সাথে এইভাবে মেলামেশার সুযোগ দিই তাহলে ঈসা তাদেরকে নষ্ট করে ছাড়বে। সুতরাং সিদ্ধান্ত অনুযায়ী পরদিন তারা সকল ছেলেদেরকে একটি ঘরের মধ্যে আবদ্ধ করে রাখল। ঈসা বালকদের সন্ধান করে ফিরলেন কিন্তু কাউকে খুঁজে পেলেন না। অবশেষে একটি ঘর থেকে তাদের কান্নাজনিত চিৎকার শুনতে পেয়ে লোকজনের নিকট জিজ্ঞাসা করলেন, ওই ঘরটির ভিতরে শব্দ কিসের? তারা ঈসাকে জানালো, ঘরের ওগুলো হচ্ছে বানর ও শুকর। তখন ঈসা বললেন, হে আল্লাহ, ওই রকম করে দিন। ফলে বালকগুলো বানর ও শুকরে পরিণত হয়ে গেল। ইবনে আসাকির ইসাক ইবনে বিশর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, হযরত ঈসা আল্লাহর ইঙ্গিত তথা ইলহাম অনুযায়ী বাল্যকালে বিস্ময়কর কাজকর্ম দেখাতেন। ইয়াহুদীদের মাধ্যমে এই কথা ছড়িয়ে পড়ে। ঈসা আলাইসাল্লাম বয়োবৃদ্ধ লাভ করেন। বনি ইসরায়েলিরা তার প্রতি শত্রুতা পোষণ করতে থাকে। তার মা এই জন্যে শঙ্কিত হয়ে পড়েন। তখন আল্লাহ তাকে উহির মাধ্যমে ছেলেসহ মিশরে চলে যাওয়ার নির্দেশ দেন। কুরআন পাকে আল্লাহ বলেন, এবং আমি মারিয়াম তনয় ও তার মাকে বলেছিলাম এক নির্দেশ, তাদেরকে আশ্রয় দিয়েছিলাম এক নিরাপদ ও প্রশ্রবণ বিশিষ্ট উচ্চ ভূমিতে। সূরা মুমিনুন আয়াত 50। আয়াতে উল্লেখিত নিরাপদ ও প্রশ্রবণ বিশিষ্ট উচ্চ ভূমি দ্বারা কোন স্থানকে বোঝানো হয়েছে তার নির্ণয়ে প্রথম যুগের ওলামা ও মুফাসসিরগণের মধ্যে মত পার্থক্য রয়েছে। কেননা এই ধরনের বৈশিষ্ট্যময় স্থান খুবই বিরল, যেহেতু সমতল থেকে উঁচু ভূমি যার উপরিভাগ হবে প্রশস্ত ও সমতল এবং সেখানে রয়েছে পানির প্রশ্রবণ। মাইন বলা হয় এমন ঝর্ণাকে যার পানি জমিনের উপর দিয়ে গড়িয়ে পড়ে। উচ্চ ভূমিতে এই ধরনের প্রশ্রবণ সাধারণত হয় না, এই জন্যে এর অর্থ নির্ণয়ে বিভিন্ন মতামতের সৃষ্টি হয়েছে। এক, সেই স্থান যেখানে মাসিহ জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী একটি খেজুর বাগান। আল্লাহ তাআলার বাণী, ফেরেশতাগণ তার নিম্ন পাশ হতে আহ্বান করে তাকে বলল, তুমি দুঃখ করো না, তোমার পাদদেশে তোমার প্রতিপালক এক নাহর সৃষ্টি করেছেন। সূরা মারিয়াম আয়াত 24। অধিকাংশ প্রাচীন আলিমের মতে এটি একটি ছোট নাহর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত নাহর দ্বারা এখানে দিমাশকের একাধিক নাহরকে বোঝানো হয়েছে। সম্ভবত তিনি দামিশকের নাহরসমূহের সাথে ওই স্থানের সাদৃশ্যের কথা ব্যক্ত করেছেন। দুই, কারো কারো মতে উচ্চ ভূমি দ্বারা মিশরকে বোঝানো হয়েছে, যেমন আহলে কিবদাদের একটি অংশ এবং তাদের অনুসারীগণ ধারণা পোষণ করেন। তিন, কেউ বলেছেন উচ্চ ভূমি অর্থ এখানে রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে। ইসাক ইবনে বিশর ওহাব ইবনে মুনাব্বি থেকে বর্ণনা করেছেন যে হযরত ঈসার বয়স যখন 13 তখন আল্লাহ তাকে মিশর ত্যাগ করে ইলিয়া যাওয়ার নির্দেশ দেন। তখন ঈসার মায়ের মামাতো ভাই ইউসুফ এসে ঈসা ও মারিয়ামকে একটি গাদার পিঠে উঠিয়ে ইলিয়া নিয়ে যান এবং সেখানেই অবস্থান করতে থাকেন। আল্লাহ এখানেই তার উপর ইনজিল অবতীর্ণ করেন, তাওরাত শিক্ষা দেন, মৃতকে জীবিত করা, রোগীকে আরোগ্য করা, বাড়িতে প্রস্তুতকৃত খাদ্য সম্পর্কে না দেখে জানিয়ে দেওয়ার জ্ঞান দান করেন। ইলিয়ার লোকেদের মধ্যে তার আগমন বার্তা পৌঁছিয়ে যায়। তার দ্বারা বিস্ময়কর ঘটনাবলী প্রকাশিত হতে দেখে তারা ঘাবড়িয়ে যায় এবং আশ্চর্যবোধ করতে থাকে। ঈসা আলাইসাল্লাম তাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানান। এইভাবে তার নবুয়তি প্রচার কার্য জনগণের মধ্যে বিকাশ লাভ করে। প্রসিদ্ধ চারখানা আসমানি কিতাব নাজিলের সময়কাল। আবু জুরা দামেশকি রহিমহুল্লাহ বর্ণনা করেছেন যে তাওরাত কিতাব হযরত মুসা আলাইসাল্লামের উপর 6 রমজানে অবতীর্ণ হয়। এর 482 বছর পর হযরত দাউদ আলাইসাল্লামের উপর জাবুর নাজিল হয় 12 রমজানে। এর 1050 বছর পর 18 রমজানে হযরত ঈসা আলাইসাল্লামের উপর ইনজিল অবতীর্ণ হয় এবং 24 রমজানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন মাজিদ নাজিল হয়। রমজান মাস এতে কুরআন অবতীর্ণ হয়েছে। সূরা বাকারা আয়াত 185। এই আয়াতের অধীনে আমরা তাফসির গ্রন্থে এতদা সম্পর্কীয় হাদিসগুলো উল্লেখ করেছি। সেখানে এ কথাও বলা হয়েছে যে ঈসা আলাইসাল্লামের উপরে ইনজিল 18 রমজানে অবতীর্ণ হয়। ইবনে জারির রহিমহুল্লাহ তার ইতিহাস গ্রন্থে লিখেছেন, 30 বছর বয়সকালে হযরত ঈসা আলাইসাল্লামের উপর ইনজিল অবতীর্ণ হয় এবং 33 বছর বয়সের সময় তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়। ইসাক ইবনে বিশর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা হযরত ঈসা ইবনে মারিয়ামের নিকট নিম্নলিখিত ওহী প্রেরণ করেন, হে ঈসা, আমার নির্দেশ পালনে কঠোরভাবে চেষ্টা করো, হীনবল হয়ো না,
আমার বাণী শ্রবণ করো ও আনুগত্য করো। হে ঈসা, তুমি এক পবিত্র সতী কুমারী ও তাপসী নারীর সন্তান, পিতাবিহীন তোমার জন্ম। বিশ্ববাসীর নিদর্শনস্বরূপ আমি তোমাকে সৃষ্টি করেছি, সুতরাং আমারই দাসত্ব করো, আমার উপরেই ভরসা রাখো, সর্বশক্তি দিয়ে আমার কিতাবের অনুসরণ করো। সুরাইনি ভাষাভাষীদের নিকট কিতাবের বিষয়বস্তু ব্যাখ্যা করে শোনো। তোমার সম্মুখে যারা আছে তাদের কাছে আমার বাণীগুলো পৌঁছিয়ে দাও। আমি মহাসত্য, চিরঞ্জীব, চিরস্থায়ী ও অক্ষয়। লোকজনের কাছে প্রচার করো যে আরবের উম্মি নবীকে সত্য বলে জানবে। তিনি হচ্ছে উষ্ট্রারোহী, পাগড়িধারী, বর্মধারী, জুতা পরিধানকারী এবং লাঠি ব্যবহারে অভ্যস্ত। তিনি হলেন আয়তলোচন, প্রশস্ত কপাল, উজ্জ্বল চেহারা, কুকড়ানো চুল, ঘনদাড়ি, জুরাভ্রু, উঁচু নাক বিশিষ্ট। তার সামনের দাঁতগুলোতে সামান্য ফাঁকা থাকবে। থুতনির উপরে ও ঠোঁট সংলগ্ন ছোট দাড়ি হবে দৃশ্যমান। তার ঘাড় হবে রৌপ্য পাত্রের মতো উজ্জ্বল। তার হাঁসুলির হাড় দুটি হবে যেন প্রবাহমান স্বর্ণ। তার বুক থেকে নাভি পর্যন্ত কালো পশমের রেখা থাকবে। এই রেখা ব্যতীত পেট বা বুকের অন্য কোথাও চুল থাকবে না। তার হাতের তালু ও পায়ের তলা হবে মাংসল। কোনো দিকে তাকালে পূর্ণ দৃষ্টিতে তাকাবে। হাঁটার সময় মনে হবে সম্মুখে ঝুঁকে যেন নিম্ন দিকে নেমে আসছে। ঘামন্ত অবস্থায় দেখলে মনে হবে যেন চেহারার উপরে মুক্তোর দানা ছড়িয়ে দেওয়া হয়েছে এবং মিষ্কের ঘ্রাণ চারদিকে ছড়াচ্ছে। তার পূর্বেও কাউকে এমন দেখা যায়নি এবং পরেও কেউ এমন আসবে না। তার দৈহিক গঠন ও অবয়ব হবে অত্যন্ত সুশ্রী। তিনি অধিক বিবাহকারী, তার সন্তান সংখ্যা হবে কম এবং তার বংশধারা চলবে এক বরকতময় মহিলা থেকে। জান্নাতে তার জন্য থাকবে নির্ধারিত প্রকোষ্ঠ। প্রকোষ্ঠটি একটি প্রকাণ্ড ফাঁপা মুক্তোয় নির্মিত। সেখানে থাকবে না কোনো ক্লান্তি, থাকবে না কোনো চিৎকার ধ্বনি। হে ঈসা, তুমি শেষ জামানার জিম্মাদার হবে, যেমন জাকারিয়া ছিল তোমার মায়ের জিম্মাদার। জান্নাতে তার জন্য থাকবে সাক্ষ্যদানকারী দুটি পাখির ছানা। আমার নিকট তার যে মর্যাদা তা অন্য কোনো মানুষের নেই। তার কিতাবের নাম হবে কুরআন, ধর্মের নাম হবে ইসলাম। আমার এক নাম সালাম। ধন্য সেই যে তার সময়কাল পাবে, তার কর্মকাণ্ড প্রত্যক্ষ করবে ও তার কথা শ্রবণ করবে। তুবা বৃক্ষের বর্ণনা। নবী ঈসা আলাইসালাম একদা আল্লাহর নিকট আবেদন করলেন, হে আমার প্রতিপালক, তুবা কি? আল্লাহ জানলেন তুবা একটি বৃক্ষের নাম। আমি নিজ হাতে তা রোপণ করেছি। এটা প্রত্যেকটা জান্নাতের জন্যেই। এর শিকড় রিজওয়ানে এবং পানির উৎস তাসমিম। এর শিশির কর্পূরের মতো, এর স্বাদ আদার এবং গ্রান মিষ্কের মতো। যে ব্যক্তি এর থেকে একবার পান করবে সে কখনও পিপাসাবোধ করবে না। ঈসা আলাইসালাম বলেন, আমাকে একবার সে পানি পান করার সুযোগ দিন। আল্লাহ বললেন, সেই নবী পান করার পূর্বে অন্য নবীদের জন্য এটা পান করা নিষিদ্ধ এবং সেই নবীর উম্মাতেরা পান করার পূর্বে অন্য নবীদের উম্মাতের জন্য এটার স্বাদ গ্রহণ নিষিদ্ধ। আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমাকে আমার নিকট উঠিয়ে আনব। ঈসা বললেন, প্রভু, কেন আমাকে উঠিয়ে নেবেন? আল্লাহ বললেন, আমি প্রথমে তোমাকে উঠিয়ে আনব, তারপর শেষ জামানায় আবার পৃথিবীতে পাঠাব। এতে তুমি সেই নবীর উম্মাতের বিস্ময়কর অবস্থা প্রত্যক্ষ করতে পারবে এবং অভিশপ্ত দাজ্জালকে হত্যা করার ব্যাপারে তাদেরকে সাহায্য করতে পারবে। কোনো এক নামাজের সময় তোমাকে পৃথিবীতে নামাবো, কিন্তু তুমি তাদের নামাজের ইমামতি করবে না, কেননা তারা হচ্ছে রহমতপ্রাপ্ত উম্মত, যাদের তিনি নবী, তারপর আর কোনো নবী নেই। হিশাম ইবনে আম্মার সাইয়েদ থেকে বর্ণিত, ঈসা বলেছিলেন, প্রভু, আমাকে এই রহমতপ্রাপ্ত উম্মত সম্পর্কে কিছু জানান। আল্লাহ বলেন, তারা আহমদ নবীর উম্মত, তারা হবে নবীতুল্য আলিম ও প্রজ্ঞাবান। আমার অল্প অনুগ্রহে তারা সন্তুষ্ট থাকবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর বদৌলতে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। তারাই হবে জান্নাতের অধিকাংশ অধিবাসী, কেননা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দ্বারা তাদের জিহ্বাহ যেই পরিমাণ সিক্ত হয়েছে সেই পরিমাণ সিক্ত অন্য কোনো জাতির হয়নি, এবং সিজদা করাতে তাদের গর্দান যতবার ভুলুণ্ঠিত হয়েছে ততবার অন্য কোনো জাতির গর্দান ভুলুণ্ঠিত হয়নি। ইবনে আসাকির। ইবনে আসাকির আবদুল্লাহ ইবনে আউসাজা থেকে বর্ণনা করেছেন, আল্লাহ ওহির মাধ্যমে ঈসা ইবনে মারিয়ামকে বলেন, তোমার চিন্তা ভাবনায় আমাকেও নিত্য সাথী করে রাখো এবং তোমার আখিরাতের জন্যে আমাকে সম্বল রূপে রাখো। নফল ইবাদতের দ্বারা আমার নৈকট্য অর্জন করো, তাহলে আমি তোমাকে প্রিয় জানব। আমাকে বাদ দিয়ে অন্য কাউকে তোমার বন্ধু বানিও না, এরূপ করলে তুমি লাঞ্ছিত হবে। বিপদে ধৈর্য ধারণ করো এবং তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকো। তোমার মধ্যে আমার সন্তুষ্টিকে জাগ্রত রাখো, কেননা তোমার সন্তুষ্টি আমার আনুগত্যে নিহিত, অবাধ্য নয়।
আমার নৈকট্য লাভের চেষ্টা করো, আমাকে সর্বদা স্মরণ রাখো, তোমার অন্তরে যেন আমার ভালোবাসা বিরাজ করে। অবসর সময়ে সদা সচেতন থাকো, সূক্ষ্ম প্রজ্ঞাকে সুদৃঢ় করো, আমার প্রতি আগ্রহ ও ভীতি পোষণ করো, আমার ভীতি দ্বারা অন্তরকে সমাহিত করো, আমার সন্তুষ্টি অর্জনের জন্যে রাতের সদ্ব্যবহার করো, এবং দিনের বেলা থাকবে তৃষ্ণার্ত, যাতে করে তোমার নিকট পূর্ণ পরিতৃপ্তির দিল লাভ করতে পারে। কল্যাণকর কাজে তোমার চেষ্টা সাধনা নিয়োজিত রাখো, যেখানে থাকো কল্যাণকর কাজের সহায়ক থাকো, মানুষের নিকট আমার উপদেশ পৌঁছিয়ে দাও, আমার ন্যায়পরায়ণতার সাথে আমার বান্দাদের মধ্যে ফয়সালা করো। তোমার নিকট আমি এমন উপদেশ নাজিল করেছি যা মনের সন্দেহ সংশয় ও বিস্মৃতি রোগের নিরাময় স্বরূপ, তা চোখের আবরণ দূর করে ও দৃষ্টিকে প্রখর করে। তুমি কোথাও মৃতবৎ স্থবির হয়ে থেকো না যতক্ষণ তোমার শ্বাস প্রশ্বাস চলে। হে ঈসা ইবনে মারিয়াম, আমার প্রতি যেই লোকই ইমান আনে সে আমাকে ভয় করে, আর যে আমাকে ভয় করে সে আমার থেকে পুরস্কারের আশা রাখে। অতএব তুমি সাক্ষ্য থাকো, ওই ব্যক্তি আমার শাস্তি থেকে নিরাপদ থাকবে যাবত না সে আমার নীতি পরিবর্তন করে। হে কুমারী তপসী মারিয়ামের পুত্র ঈসা, জীবনভর কাঁদতে থাকো যেভাবে কেঁদে থাকে পরিবার পরিজনকে বিদায় দানকালে কোনো লোক, এবং দুনিয়াকে প্রত্যাখ্যান করে, দুনিয়ার স্বাদ বর্জন করে এবং আপন প্রভুর নিকট পুরস্কারে আকাঙ্ক্ষায় থাকে। লোকের সাথে কোমল ব্যবহার করবে, সালামের প্রসার ঘটাবে। মানুষ যখন নিদ্রায় বিভোর থাকে তখন তুমি কিয়ামতের ভয়াবহ অবস্থা ও বিভীষিকাময় কঠিন ভূকম্পনের ভয়ে জাগ্রত থাকবে। সেদিন আপন পরিবার ও ধন সম্পদ কোনোই কাজে আসবে না। নির্বুদেরা যখন হাসি ঠাট্টারত থাকে তখন তুমি চক্ষুদ্বয়কে চিন্তার বিষাদে সুরমা মেখে রাখো এবং এই ব্যাপারে ধৈর্য ধারণ করো, এবং একে তোমার পুণ্যপ্রাপ্তির হেতু করো। ধৈর্য অবলম্বনকারীদের জন্য আমি যে পুরস্কারের ওয়াদা করেছি তা যদি তুমি পেয়ে চাও তবে তোমার জীবন ধন্য। দুনিয়ার মোহ ছিন্ন করে ক্রমান্বয়ে আল্লাহর দিকে অগ্রসর হতে থাকো। যে নিয়ামত তোমার আয়ত্তে এসেছে তা থেকে সামান্য স্বাদ গ্রহণ করো, যে নিয়ামত তোমার আয়ত্তে আসেনি তার লোভ করো না। দুনিয়ার অল্পতে সন্তুষ্ট থাকো, জীবন ধারণের জন্যে একটি শুকনা খেজুরি তোমার জন্য যথেষ্ট মনে করো। দুনিয়া কোন পরিণতির দিকে ধাবিত হচ্ছে তা তুমি প্রত্যক্ষ করছো, পরকালের হিসাবের কথা স্মরণ রেখে আমল করতে থাকো, কেননা সেখানে তোমাকে জবাবদিহি করতে হবে। আমি আমার মনোনীত ন্যাক্কার লোকেদের জন্যে সেখানে যেসব পুরস্কারের ব্যবস্থা রেখেছি তা যদি তুমি দেখতে তাহলে তোমার অন্তর বিগলিত হয়ে যেত এবং সহ্য করতে না পেরে তুমি মরেই যেতে। আবু দাউদ তার কিতাবে তাকদীর অধ্যায় লিখেছেন, মুহাম্মদ ইবনে ইয়াহিয়া তাউস থেকে বর্ণিত, একদা ঈসা ইবনে মারিয়ামের সাথে ইবলিসের সাক্ষাৎ হয়। ঈসা ইবলিসকে বলেন, তুমি তো জানো তোমার তাকদীরে যা লেখা হয়েছে তার ব্যতিক্রম কিছুতেই হবে না। ইবলিস বলল, তাহলে আপনি এই পাহাড়ের চূড়ায় উঠুন এবং সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে দেখুন জীবিত থাকেন কিনা। ঈসা আলাইসালাম বললেন, তুমি জানো না আল্লাহ বলেছেন, বান্দা আমাকে পরীক্ষা করতে পারে না, আমি যা চাই তাই করে থাকি। জুহরি বলেছেন, মানুষ কোনো বিষয়ে আল্লাহকে পরীক্ষা করতে পারে না, বরং আল্লাহ মানুষকে পরীক্ষা করে থাকেন। আবু দাউদ বলেন, আহমদ তাউসের বরাতে বলেন, একবার শয়তান হযরত ঈসার নিকট এসে বললেন যে, আপনি তো নিজেকে সত্যবাদী বলে মনে করেন, তাহলে আপনি ঊর্ধ্বে উঠে নিচে লাফিয়ে পড়ুন দেখি, তোমার অমঙ্গল হোক। আল্লাহ কি এই কথা বলেননি যে, হে আদম সন্তান, তোমরা আমার নিকট মৃত্যু কামনা করবে না, কেননা আমি যা চাই তাই করে থাকি। আবু তাওয়া আর রবি খালিদ ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত, শয়তান 10 বছর কিংবা 2 বছর যাবৎ ঈসা আলাইহিসালামের সাথে ইবাদত বন্দেগী করতে থাকে। একদিন তারা এক পাহাড়ের উপরে অবস্থান করছিলেন, তখন শয়তান ঈসা আলাইহিসালামকে বলল, আমি যদি এখান থেকে লাফ দিয়ে নিচে পড়ি তাহলে আমার তাকদীরে যা লেখা আছে তার কি কোনো ব্যতিক্রম ঘটবে? ঈসা আলাইহিসালাম বললেন, আমি আল্লাহকে পরীক্ষা করার ক্ষমতা রাখি না, বরং আল্লাহ যখন ইচ্ছা আমাকে পরীক্ষা করে থাকেন। ঈসা আলাইহিসালাম এতক্ষণে চিনতে পারলেন যে এই শয়তান ছাড়া আর কিছুই নয়, সুতরাং তিনি তাকে তাড়িয়ে দিলেন। আবু বকর ইবনে আবিদ দুনিয়া রাহিমহুল্লাহ, আবু উসমান রাহিমহুল্লাহ থেকে বর্ণিত, একদা হযরত ঈসা আলাইহিসালাম এক পাহাড়ের উপরে সালাত আদায় করছিলেন, এমন সময় তার নিকট ইবলিস এসে বলল, আপনি কি এই দাবি করে থাকেন যে প্রতিটি বিষয়ই তার পূর্ব নির্ধারিত তাকদীর অনুযায়ী সংঘটিত হয়? ঈসা আলাইহিসালাম বললেন, হ্যাঁ। ইবলিস বলল, তাহলে আপনি এই পাহাড় থেকে লাফ দিয়ে নিচে পড়ুন এবং বলুন যে এটাই আমার তাকদীর ছিল। ঈসা আলাইহিসালাম বললেন, ওহে অভিশপ্ত শয়তান, আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করতে পারেন, কিন্তু বান্দারা কখনো আল্লাহকে পরীক্ষা করতে পারেন না।
আবু বকর ইবনে আবিদ দুনিয়া সুফিয়ান ইবনে ওয়াইনা রহিমুল্লাহ থেকে বর্ণনা করেছেন যে একদা হজরত ঈসার সাথে ইবলিসের সাক্ষাৎ হয়। ইবলিস বলল, হে ঈসা ইবনে মারিয়াম, আপনি দুলনায় শিশু অবস্থায় মানুষের সাথে কথা বলেছেন, এটা আপনার প্রভুত্বের বড় নিদর্শন। আপনার পূর্বে আর কোনো মানব সন্তান ওই অবস্থায় কথা বলেনি। ঈসা আলাইসাল্লাম বললেন, না, প্রভুত্ব তো ওই আল্লাহর জন্য নির্ধারিত, যিনি আমাকে শিশু অবস্থায় কথা বলার শক্তি দিয়েছিলেন। এরপর এক সময় আমাকে মৃত্যু দিবেন এবং পুনরুজ্জীবিত করবেন। ইবলিস বলল, আপনি মৃতকে জীবিত করে থাকেন, এটা আপনার প্রভু হওয়ার বড় প্রমাণ। ঈসা আলাইসাল্লাম বললেন, তা হয় কীভাবে? প্রভু তো একমাত্র তিনি যিনি জীবিত করার প্রকৃত মালিক, এবং আমি যাকে জীবিত করি তিনি তাকে মৃত্যু দেন এবং পুনরায় তাকে জীবিত করেন। ইবলিস বলল, আল্লাহর কসম, আপনি আকাশেরও প্রভু এবং দুনিয়ারও প্রভু। এই কথা বলার সাথে সাথে ফিরিস্তা জিব্রাইল আলাইসাল্লাম তাকে আপন ডানা দ্বারা এক ঝাপটা মেরে সূর্যের কিনারায় পৌঁছিয়ে দেন, তারপর আরেক ঝাপটা মেরে সপ্তম সমুদ্রের তলদেশে পৌঁছিয়ে দেন। এমনকি ইবলিস সমুদ্রের নিচে কাদার সঙ্গে লেগে যায়। সেখান থেকে বেরিয়ে এসে ঈসা ইবনে মারিয়ামকে বলে, আমি আপনার থেকে যে শিক্ষা পেলাম এমন শিক্ষা কেউ কারো থেকে পায় না। এই জাতীয় ঘটনা আরও বিশদভাবে বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। হাফিজ আবু বকর আল খাতিব আবু সালমা সোয়ায়েদ থেকে বর্ণিত, হজরত ঈসা আলাইসাল্লাম একদা বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় করে বাড়ি ফিরছিলেন। একটি গিরিপথ দিয়ে যাওয়ার সময় ইবলিস তার সম্মুখে এসে পথ রোধ করে দাঁড়ালো। ঈসা আলাইসাল্লাম ঘুরে গেলে সে আবার সম্মুখে এসে দাঁড়ায় এবং বলতে লাগল, আপনার জন্য অন্য কারো দাসত্ব করা শোভা পায় না। এই কথাটি সে বারবার ঈসা আলাইসাল্লামকে বলতে থাকে। ঈসা আলাইসাল্লাম তার হাত থেকে ছুটে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। ইবলিস বারবার এই কথাই বলছিল যে, হে ঈসা, কারো দাসত্ব হওয়া আপনাকে মানায় না। শেষ পর্যন্ত তিনি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করেন। তখন হজরত জিব্রাইল ও মিকাইল আলাইহিমুসসালাম ফিরিস্তাদ্বয় সেখানে হাজির হলেন। ইবলিস তাদেরকে দেখামাত্র থেমে গেল। কিছুক্ষণ পর ওই গিরিপথেই ইবলিস ঈসা আলাইসাল্লামের সম্মুখে উপস্থিত হল। তখন ফিরিস্তাদ্বয় ঈসা আলাইসাল্লামের সাহায্যে অগ্রসর হলেন। হজরত জিব্রাইল তার দানা দ্বারা ঝাপটা মেরে ইবলিসকে বাতেনে ওয়াদিতে নিক্ষেপ করে দেন। ইবলিস সেখান থেকে উঠে পুনরায় ঈসা আলাইসাল্লামের নিকট আসলো। সে ধারণা করল সে ফেরেস্তাদ্বয়কে যা হুকুম করা হয়েছিল তা পালন করে তারা চলে গিয়েছে অথবা আসবে না। সুতরাং সে ঈসা আলাইসাল্লামকে পুনরায় বলল, আমি আপনাকে ইতিপূর্বে বলেছি, দাস হওয়া আপনার শোভনীয় নয়। আপনার ক্রোধ কোনো দাসত্বের ক্রোধ নয়। আপনার সাথে সাক্ষাৎকালে প্রকাশিত ক্রোধ থেকে আমি এই কথা বুঝেছি। আমি আপনাকে এমন এক বিষয়ের প্রতি আহ্বান জানাচ্ছি যা আপনার জন্য লাভজনক। আমি শয়তানকে হুকুম দিব তারা আপনাকে প্রভু মানবে। মানুষ যখন দেখবে জিনেরা আপনাকে প্রভু মানছে, তখন তারাও আপনাকে প্রভু বলে মানবে এবং আপনার ইবাদত করবে। আমি এই কথা বলছি না যে আপনি একমাত্র মাবুদ, আর কোনো মাবুদ নেই। আমার কথা হচ্ছে আল্লাহ থাকবেন আসমানের মাবুদ, আর আপনি হবেন দুনিয়ার মাবুদ। ইবলিসের মুখে এই কথা শোনার পর ঈসা আলাইসাল্লাম আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করেন এবং উঁচু আওয়াজ করেন। তখন হজরত ইসরাফিল আলাইসাল্লাম উপর থেকে নিচে নেমে আসেন। জিব্রাইল ও মিকাইল ফিরিস্তাদ্বয় তার দিকে লক্ষ্য করেন। ইবলিস থেমে যায়। অতঃপর ইসরাফিল তার ডানা দ্বারা ইবলিসকে আঘাত করে এবং আইনুস শামে নিক্ষেপ করে। কিছুক্ষণ পর দ্বিতীয়বার আঘাত করে। এরপর ইবলিস সেখান থেকে অবতরণ করে ঈসা আলাইসাল্লামকে একই স্থানে দেখতে পায় এবং তাকে উদ্দেশ্য করে বলে, হে ঈসা, আজ আমি আপনার জন্যই দারুণ কষ্ট ভোগ করছি। তারপর তাকে আইনুস শামে নিক্ষেপ করা হয়। সেখানে আইনুল হামিয়াতে সাত রাজাকে দেখতে পায়। তারা তাকে তাদের ডুবিয়ে দেয়। যখনই সে চিৎকার করছে তখনই তারা তাকে সেই কর্দমে ডুবিয়ে দেয়। বর্ণনাকারী বলেন, এরপর ইবলিস কখনও ঈসা আলাইসাল্লামের নিকট আসেনি। ইসমাইল আত্মার আবু হুজাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে অতঃপর ইবলিসের নিকট তার দলবল শয়তানেরা জমায়েত হয় এবং বলে, হে আমাদের সর্দার, আজ যে আপনাকে খুবই ক্লান্ত শ্রান্ত মনে হচ্ছে। ইবলিস হজরত ঈসা আলাইসাল্লামের প্রতি ইঙ্গিত করে বললেন, তিনি হচ্ছেন আল্লাহর নিষ্পাপ বান্দা, তার উপর প্রভাব বিস্তার করার সাধ্য আমার নেই। তবে তাকে কেন্দ্র করে আমি বিপুল সংখ্যক লোককে বিপদগামী করব, বিভিন্ন প্রকার কামনা বাসনা তাদের মধ্যে জাগিয়ে তুলব, তাদেরকে নানা দলে উপদলে বিভক্ত করব। তারা তাকে ও তার মাকে আল্লাহর সামনে বসাবে। কুরআন মাজিদে আল্লাহ হজরত ঈসা আলাইসাল্লামকে ইবলিসের ধোঁকা থেকে হেফাজত করাকে তার অনুগ্রহ হিসেবে উল্লেখ করে বলেন, হে মারিয়াম তনয় ঈসা, তোমার প্রতি ও তোমার জননীর প্রতি আমার অনুগ্রহ স্মরণ করো। পবিত্র আত্মা অর্থাৎ জিব্রাইল ফিরিস্তা দ্বারা আমি তোমাকে শক্তিশালী করেছিলাম, হিকমত, তাওরাত ও ইনজিল শিক্ষা দিয়েছিলাম। তুমি কর্দম দ্বারা আমার অনুমতিক্রমে
পাখি সাদৃশ্য আকৃতি গঠন করতে এবং তাতে ফুৎকার দিতে, ফলে আমার অনুমতিক্রমে তা পাখি হয়ে যেত। জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে তুমি আমার অনুমতিক্রমে নিরাময় করতে এবং আমার অনুমতিক্রমে তুমি মৃতকে জীবিত করতে। আমি তোমার হতে বনি ইসরায়েলকে নিবৃত রেখেছিলাম। তুমি যখন তাদের নিকট স্পষ্ট নিদর্শন এনেছিলে, তখন তাদের মধ্যে যারা কুফরি করেছিল, এ তো স্পষ্ট জাদু। সূরা মাইদা আয়াত 110। আমি গরিব ও মিসকিন লোকেদেরকে তোমার একান্ত ভক্ত ও সাথী বানিয়েছি, যাদের উপর তুমি সন্তুষ্ট, এমন সব শিষ্য ও সাহায্যকারী তোমাকে দিয়েছি, যারা তোমাকে জান্নাতের পথ প্রদর্শনকারী রূপে পেয়ে সন্তুষ্ট। জেনে রেখো, এই গুণ দুটি বান্দার জন্য প্রধান গুণ। যারা এই গুণ দুটি নিয়ে আমার কাছে আসবে, তারা আমার নিকট সবচেয়ে উৎকৃষ্ট ও মনোনীত বান্দা হিসেবে গণ্য হবে। বনি ইসরায়েলরা তোমাকে বলবে, আমরা রোজা রেখেছি কিন্তু তা কবুল হয়নি, নামাজ পড়েছি কিন্তু তা গৃহীত হয়নি, দান সাদাকা করেছি কিন্তু তা মঞ্জুর হয়নি, উটের কান্নার ন্যায় করুণ সুরে কেঁদেছি কিন্তু আমাদের কান্নার প্রতি দয়া প্রদর্শন করা হয়নি। এসব অভিযোগের জবাব তাদের কাছে জিজ্ঞাসা করো, এমনটা কেন হলো? কোন জিনিসটি আমাকে এসব কবুল করতে বাধা দিয়েছে? আসমান ও জমিনের সমস্ত ধনভাণ্ডার কি আমার হাতে নেই? আমি আমার ধনভাণ্ডার থেকে যেরূপ ইচ্ছা খরচ করে থাকি, কৃপণতা আমাকে স্পর্শ করে না। আমি কি প্রার্থনা শ্রবণের ক্ষেত্রে সর্ব উত্তম এবং দান করার ব্যাপারে সবচেয়ে উদার সত্তা নই? না আমার দান অনুগ্রহ সংকুচিত হয়ে গিয়েছে? দুনিয়ার কেউ কারো প্রতি অনুগ্রহশীল হলে সে তো আমারই দয়ার কারণে তা করে। হে ঈসা ইবনে মারিয়াম, ওই সম্প্রদায়ের লোকেদের অন্তরে আমি যেসব সদগুণ প্রদান করেছিলাম, তারা যদি সেগুলোকে সঠিকভাবে কাজে লাগাতো, তাহলে আখিরাতের জীবনের উপর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিত না এবং বুঝতে পারত যে কোথা থেকে তাদেরকে দান করা হয়েছে। আর তারা এটাও বিশ্বাস করত যে মনের কামনা বাসনাই তাদের বড় দুশ্মন। তাদের রোজা আমি কিভাবে কবুল করব যখন হারাম খাবার গ্রহণের মাধ্যমে তারা শক্তি সঞ্চয় করেছে? তাদের নামাজ আমি কিভাবে কবুল করব যখন তাদের অন্তর ওইসব লোকেদের প্রতি আকৃষ্ট যারা আমার বিপরীত করে এবং আমার নিষিদ্ধ বস্তুকে হালাল জানে? কি করে তাদের দান সাদকা আমি মঞ্জুর করি যখন তারা মানুষের উপর জুলুম করে অবৈধ পন্থায় তাদের ধন সম্পদ ছিনিয়ে নেয়? হে ঈসা, আমি কি ওইসব লোকেদেরকে যথাযথ প্রতিদান দিব? তাদের কান্নায় আমি দয়া দেখাবো কিভাবে যখন তাদের হাত নবীদের রক্তে রঞ্জিত? এই কারণে তাদের প্রতি আমার ক্রোধ অতিমাত্রায় বেশি। হে ঈসা, যেদিন আমি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছি, সেই দিনই আমি এই বিষয়টি চূড়ান্ত করে রেখেছি যে ব্যক্তি আমার দাসত্ব কবুল করবে এবং তোমার ও তোমার মা সম্পর্কে আমার বাণীকে সঠিক বলে মেনে নেবে, তাকে আমি তোমার ঘরের প্রতিবেশী বানাব, সফরের সাথী করব এবং অলৌকিক ঘটনা প্রকাশে তোমার শরিক করব। যেদিন আমি আকাশ জমিন সৃষ্টি করেছি, সেই দিন এই বিষয়ে চূড়ান্ত ফয়সালা করে রেখেছি যে সকল লোক তোমাকে ও তোমার মাকে আল্লাহর সাথে শরিক করে প্রভু বানাবে, তাদেরকে আমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিব। যেদিন আমি আসমান ও জমিন সৃষ্টি করেছি, সেই দিন এই সিদ্ধান্ত চূড়ান্ত করে রেখেছি যে আমি আমার প্রিয় বান্দা মুহাম্মদের হাতে এই বিষয়টি নিষ্পত্তি করব। তার উপরে নবুয়াত ও রিসালাতের সমাপ্তি টানব। তার জন্ম হবে মক্কায়, হিজরত স্থল হবে মদিনা তথা তাইয়েবায়, শামদেশ তার করতলগত হবে। সে কর্কশভাষী ও কঠোর হৃদয় হবে না, বাজারে চিৎকার করে ফিরবে না, অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলবে না। প্রতিটি বিষয়ে উত্তম পন্থা অবলম্বনের জন্যে আমি তাকে তৌফিক দেব, সৎ চরিত্রের যাবতীয় গুণাবলী তাকে প্রদান করব। তার অন্তর থাকবে তাকওয়ায় পরিপূর্ণ, জ্ঞান হবে প্রজ্ঞাময় সমৃদ্ধ, প্রতিশ্রুতি রক্ষা করা তার স্বভাব, ন্যায় বিচার তার চরিত্র, সত্য তার শরিয়াত, ইসলাম তার আদর্শ, নাম হবে তার আহমদ। আমি তার সাহায্যে মানুষকে বিভ্রান্তি থেকে সঠিক পথ দেখাব, অজ্ঞতা থেকে ফিরিয়ে জ্ঞানের দিকে আনব, নিঃস্ব অবস্থা থেকে স্বচ্ছলতার দিকে আনব, বিপর্যস্ত অবস্থা থেকে উদ্ধার করে উন্নতির সোপানে উঠাব, তার দ্বারা সঠিক পথ প্রদর্শন করব, তার সাহায্যে বদির ব্যক্তিকে শ্রবণ শক্তি দান করব, আচ্ছাদিত হৃদয়সমূহকে উন্মুক্ত করে দিব, বিভিন্ন কামনা বাসনাকে সংযত করব, তার উম্মাতকে পৃথিবীর শ্রেষ্ঠ উম্মাতের মর্যাদা দান করব। মানবজাতির কল্যাণ সাধনের জন্যে তাদের অভ্যুদয় ঘটবে, তারা মানুষকে ভালো কাজের আহ্বান জানাবে এবং গর্হিত কাজ থেকে নিষেধ করবে, আমার নামে তারা নিষ্ঠাবান থাকবে, রাসূলের আনীত আদর্শকে তারা মনে প্রাণে বিশ্বাস করবে, তারা তাদের মসজিদে সভা সমিতিতে বাড়িঘরে ও চলতে ফিরতে সর্ব অবস্থায় আমার তাসবিহ পাঠ করবে, পবিত্রতা ঘোষণা করবে ও লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়বে, তারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় রুকু সিজদার মাধ্যমে
আমার জন্য সালাত আদায় করবে, আমার পথে তারা সারিবদ্ধ হয়ে দুশ্মনের বিরুদ্ধে লড়াই করবে, আল্লাহর পথে রক্তদান হচ্ছে তাদের নিকট পূর্ণ কর্ম, সুসংবাদের আশায় তাদের অন্তর ভরপুর, তাদের পূর্ণ কাজসমূহ প্রদর্শনী মুক্ত, রাতের বেলায় তারা আল্লাহর ধ্যানে মশগুল তপস, আর দিনের বেলায় যুদ্ধের ময়দানে সাক্ষাৎ সিংহ। এসবই আমার অনুগ্রহ, যাকে ইচ্ছা তাকে দেই, আমি মহা অনুগ্রহশীল। উপরে যা কিছু আলোচনা হলো এর সপক্ষে প্রমাণাদি আমরা সূরা মাইদা ও সূরা সাফ এর প্রসঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশা আল্লাহ। আবু হুজাইফা ইসহাক ইবনে বিশর বিভিন্ন সূত্রে কাব আল আহবার, ওহাব ইবনে মুনাব্বিহ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম ও সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। বর্ণনায় তাদের একজনের বক্তব্য অন্যজনের বক্তব্যের সাথে মিশে গেছে। তারা বলেন যে হযরত ঈসা ইবনে মারিয়াম যখন বনি ইসরায়েলের নিকট প্রেরিত হলেন এবং তাদের সম্মুখে সুস্পষ্ট নিদর্শনাদি তুলে ধরলেন, তখন বনি ইসরায়েলের মুনাফিক ও কাফির শ্রেণীর লোকেরা তার সাথে উপহাস করত। তারা জিজ্ঞাসা করত, বলুন তো অমুক গতকাল কী খাবার খেয়েছে এবং বাড়িতে সে কী রেখে এসেছে? হযরত ঈসা আলাইহিসসালাম তাদের সঠিক জবাব দিতেন। এতে মুমিনদের ঈমান ও কাফির ও মুনাফিকদের সন্দেহ ও অবিশ্বাস আরও বেড়ে যেত। এতদা সত্ত্বেও হযরত ঈসার মাথা গোজার মতো কোনো ঘরবাড়ি ছিল না, খোলা আকাশের নিচে মাটির উপরে তিনি সালাত ও তাসবিহ আদায় করতেন। তার কোনো স্থায়ী আবাসস্থল বা ঠিকানা ছিল না। সর্বপ্রথম তিনি যে মৃত ব্যক্তিকে জীবিত করেন সেই ঘটনাটি ছিল এরূপ। একদা তিনি এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই কবরের নিকট এক মহিলা বসে কাঁদছিল। ঈসা মহিলাকে জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে? মহিলাটি বলল, আমার একটিমাত্র কন্যা ছিল, সে ছাড়া আমার আর কোনো সন্তান নেই, আমার সেই সন্তানটি মারা গিয়েছে। আমি আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেছি যে হয় তিনি আমার কন্যাকে জীবিত করে দিবেন, না হয় আমিও তার মতো মারা যাব, এই জায়গা ত্যাগ করব না। আপনি এর দিকে একটু লক্ষ্য করুন। ঈসা আলাইহিসসালাম বললেন, আমি যদি লক্ষ্য করি তবে কি তুমি এখান থেকে ফিরে যাবে? মহিলাটি বলল, হ্যাঁ তাই করব। তারপর হযরত ঈসা আলাইহিসসালাম দুরাকাত সালাত আদায় করে কবরের পাশে এসে বসলেন এবং বললেন, হে অমুক, তুমি আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও এবং বের হয়ে এসো। তখন কবরটি সামান্য কেঁপে উঠল। ঈসা আলাইহিসসালাম দ্বিতীয়বার আহ্বান করলেন, এবার কবরটি ফেটে গেল। তৃতীয়বার আহ্বান করলে কবরবাসিনী বেরিয়ে আসলো এবং মাথার চুল থেকে ধুলোবালি ঝেড়ে ফেলতে লাগলো। ঈসা আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, বের হতে তোমার দেরি হলো কেন? মেয়েটি বলল, প্রথম আওয়াজ শোনার পর আল্লাহ আমার নিকট একজন ফিরিস্তা পাঠান, তিনি আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি জুড়া লাগান। দ্বিতীয় আওয়াজের পর রূহ আমার দেহের ভিতর প্রবেশ করে। তৃতীয় আওয়াজ যখন হলো তখন আমার ধারণা হলো এটি কিয়ামতের আওয়াজ। আমি ভীতশঙ্কিত হয়ে পড়লাম। কিয়ামতের ভয়ে আমার মাথার চুল ও চোখের ব্রু সব সাদা হয়ে গিয়েছে। তারপর মেয়েটি তার মায়ের কাছে গিয়ে বলল, মা, আপনি আমাকে মৃত্যুর তিক্ত স্বাদ দুইবার গ্রহণ করলেন কেন? মা, ধৈর্য ধরুন, পুণ্যের আশা করুন, দুনিয়ার উপর থাকার কোনো আগ্রহ আমার নেই। হে রুহুল্লাহ, হে কালেমাতুল্লাহ, আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন আমাকে তিনি আখিরাতের জীবন ফিরিয়ে দেন এবং মৃত্যুর কষ্ট কমিয়ে দেন। ঈসা আলাইহিসসালাম আল্লাহর নিকট দোয়া করলেন, ফলে মেয়েটির দ্বিতীয়বার মৃত্যু হলো এবং তাকে কবরস্থ করা হলো। এই ঘটনা ইহুদিদের নিকট পৌঁছালে তারা ঈসা আলাইহিসসালামের প্রতি পূর্বের চাইতেও অধিক বিদ্বেষপরায়ণ হয়ে উঠলে। ইতিপূর্বে হযরত নূহ আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করে উল্লেখ করা হয়েছে যে হযরত নূহের পুত্র শামকে জীবিত করে দেওয়ার জন্য বনি ইসরায়েলিরা হযরত ঈসার নিকট দাবি জানান। তিনি সালাত আদায় করে আল্লাহর নিকট দোয়া করেন, ফলে আল্লাহ তাকে জীবিত করে দেন। শাম জীবিত হয়ে বনি ইসরায়েলকে নূহ আলাইহিসসালামের নৌকা সম্বন্ধে অবহিত করেন। ঈসা আলাইহিসসালাম পুনরায় দোয়া করলে তিনি আবার মাটির সাথে মিশে যান। সুদ্দি রহিমুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমের বরাতে একটি ঘটনার উল্লেখ করেছেন। ঘটনাটি হল বনি ইসরায়েলের কোনো এক বাদশার মৃত্যু হয়। কবরস্থ করার জন্যে তাকে খাটের উপর রাখা হয়। এই সময় হযরত ঈসা আলাইহিসসালাম সেখানে উপস্থিত হন। তিনি আল্লাহর নিকট দোয়া করেন, ফলে বাদশাহ জীবিত হয়ে যায়। মানুষ অবাক দৃষ্টিতে এই আশ্চর্য ও অভূতপূর্ব ঘটনা প্রত্যক্ষ করে। আল্লাহর বাণী, আল্লাহ বলেন, হে মারিয়াম তনয় ঈসা, তোমার প্রতি ও তোমার মায়ের প্রতি আমার অনুগ্রহ স্মরণ কর। পবিত্র আত্মা দ্বারা আমি তোমাকে শক্তিশালী করেছিলাম এবং তুমি দুলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সাথে কথা বলতে। তোমাকে কিতাব, হিকমাত, তাওরাত ও ইনজিল শিক্ষা দিয়েছিলাম। তুমি কাদা দ্বারা আমার অনুমতিক্রমে পাখি সদৃশ আকৃতি গঠন করতে এবং তাতে ফুৎকার দিতে, ফলে আমার অনুমতিক্রমে তা পাখি হয়ে যেত। অন্ধত্ব ও কুষ্ঠব্যাধিগ্রস্তকে
তুমি আমার অনুমতিক্রমে নিরাময় করতে এবং আমার অনুমতিক্রমে তুমি মৃতকে জীবিত করতে। আমি তোমা হতে বনি ইসরায়েলকে নিবৃত রেখেছিলাম। তুমি যখন তাদের নিকট স্পষ্ট নিদর্শন এনেছিলে, তখন তাদের মধ্যে যারা কুফরি করেছিল তারা বলেছিল, এ তো স্পষ্ট জাদু। আরও স্মরণ করো, আমি যখন হাওয়ারিদেরকে এই আদেশ দিলাম যে তোমরা আমার প্রতি ও আমার রাসুলের প্রতি ঈমান আনো, তারা বলেছিল, আমরা ঈমান আনলাম এবং তুমি সাক্ষী থাকো যে আমরা তো মুসলিম। সূরা মাইদা আয়াত 110 থেকে 111। এখানে আল্লাহ তাআলা হযরত ঈসার প্রতি প্রদত্ত অনুগ্রহসমূহ ও পিতা ব্যতীত মায়ের থেকে সৃষ্টির কথা উল্লেখ করেছেন। তাকে তিনি মানব জাতির জন্য নিদর্শন বানিয়েছেন। বলা বাহুল্য, এটা আল্লাহর অসীম ক্ষমতারই সুস্পষ্ট প্রমাণ। এসবের পরেও তাকে রাসুল বানিয়ে নিজ অনুগ্রহ পূর্ণ করেন। তোমার মায়ের প্রতি আমার অনুগ্রহ, অর্থাৎ প্রথমত এই বিশাল নিয়ামতের অধিকারী মহানবীর মা হওয়ার জন্যে তার প্রতি যেই কুচ্ছা রটনা করেছিল তা থেকে মুক্ত করার জন্যে প্রমাণ উপস্থাপন। পবিত্র আত্মা দ্বারা আমি তোমাকে শক্তিশালী করেছিলাম। পবিত্র আত্মা অর্থ জিব্রাইল ফেরিস্তা। জিব্রাইলের দ্বারা শক্তিশালী করেছিলাম এভাবে যে তিনি তার রুহকে তার মায়ের জামার হাতার মধ্যে ফুৎকার দিয়ে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। রিসালাতের দায়িত্ব পালনকালে তিনি ঈসা আলাইসালামের সাথে সাথে থাকতেন এবং নবী বিরোধীদেরকে তিনি প্রতিহত করতেন। দুলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে কথা বলার অর্থ, তুমি শিশুকালে দুলনায় থাকা অবস্থায় মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছ এবং পরিণত বয়সেও তাদেরকে আহ্বান করেছ। কিতাব ও হিকমাত শিক্ষা দেওয়ার অর্থ লিপিজ্ঞান ও গভীর অনুধাবন শক্তি দান করা। প্রাচীন যুগের আলিম এরূপ ব্যাখ্যা করেছেন, কাদা দ্বারা পাখির আকৃতি গঠন, অর্থাৎ আল্লাহর অনুমতিক্রমে তুমি কাদা দ্বারা পাখির আকৃতির অবয়ব গঠন করতে। আমার অনুমতিক্রমে পাখি হয়ে যেত। অনুমতিক্রমে অর্থ আদেশক্রমে। আল্লাহর অনুমতি কথাটি আনার উদ্দেশ্য হল মানুষ যাতে এ সন্দেহ না করে যে ঈসা নিজের ক্ষমতা বলেই এরূপ করেছেন। অন্ধত্ব বলতে এখানে কোনো কোনো আলিম বলেছেন যার কোনো চিকিৎসা নেই। কুষ্ঠরোগীও এমন কুষ্ঠরোগ যার কোনো চিকিৎসা নেই। মৃতকে জীবিত করা, অর্থাৎ কবর থেকে জীবিত অবস্থায় উঠানো। আমার অনুমতিক্রমে শব্দটি পুনরুক্তিত। এই কথা দ্বারা ওই ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে যখন বনি ইসরায়েলেরা তাকে শুলে চড়াবার জন্য উদ্যত হয়েছিল। তখন আল্লাহ তাকে তাদের হাত থেকে রক্ষা করেছিলেন এবং আপন সান্নিধ্যে তুলে নিয়েছিলেন। আমি যখন হাওয়াইদেরকে উহি মারফত আদেশ করেছিলাম, এখানে উহির দুই প্রকার ব্যাখ্যা পাওয়া যায়। এক, উহি হলো ইলহাম বা প্রেরণা জাগিয়ে দেওয়া। এই অর্থে কোরআনের আয়াত, যেমন তোমার প্রতিপালক মৌমাছিকে উহার অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়েছেন, সূরা নাহল আয়াত 68। মোসার মায়ের অন্তরে আমি ইঙ্গিতে নির্দেশ করলাম, শিশুটিকে স্তন্যদান করতে থাকো। যখন তুমি তার সম্পর্কে কোনো আশঙ্কা করবে, তখন একে দরিয়ায় নিক্ষেপ করে দিও, সূরা কাসাস আয়াত 7। দুই, রাসুলের মাধ্যমে প্রেরিত উহি এবং তাদেরকে সত্য গ্রহণের তৌফিক দেয়া। এই জন্যই তারা উত্তরে বলেছিল, আমরা ঈমান আনলাম এবং তুমি সাক্ষ্য থাকো যে আমরা মুসলিম। হযরত ঈসা আলাইহিসসালামের প্রতি আল্লাহর প্রদত্ত অনুগ্রহসমূহের মধ্যে অন্যতম বড় অনুগ্রহ এই যে তিনি তাকে এমন একদল সাহায্যকারী ও সেবক দিয়েছিলেন যারা তাকে সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা করতেন এবং মানুষকে এক অদ্বিতীয় আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানাতেন। যেমন আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, তিনি তোমাকে আপন সাহায্য ও মুমিনদের দ্বারা শক্তিশালী করেছেন এবং তিনি ওদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করেছেন। পৃথিবীর যাবতীয় সম্পদ ব্যয় করলেও তুমি তাদের হৃদয়ে প্রীতি স্থাপন করতে পারতে না, কিন্তু আল্লাহ তাদের মধ্যে প্রীতি স্থাপন করেছেন। নিশ্চয়ই তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, সূরা আনফাল আয়াত 62। আল্লাহ তাআলা বলেন, এবং তিনি তাকে শিক্ষা দিবেন কিতাব, হিকমাত, তাওরাত ও ইনজিল, এবং তাকে বনি ইসরায়েলের জন্য রাসুল করবেন। সে বলবে, আমি তোমাদের প্রতিপালকের পক্ষ হতে তোমাদের নিকট নিদর্শন নিয়ে এসেছি। আমি তোমাদের জন্য কাদা দিয়ে একটি পাখির আকৃতি গঠন করব, তাতে আমি ফুৎকার দিব, ফলে আল্লাহর হুকুমে তা পাখি হয়ে যাবে। আমি তোমাদের ঘরে যা আহার করো ও মজুদ করো তা তোমাদেরকে বলে দেব। তোমরা যদি মুমিন হও তবে এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, এবং আমি এসেছি আমার সম্মুখে তাওরাতে যা রয়েছে তার সমর্থক রূপে ও তোমাদের জন্য যা নিষিদ্ধ ছিল তার কতকগুলোকে বৈধ করতে, এবং আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকট নিদর্শন নিয়ে এসেছি। সুতরাং আল্লাহকে ভয় করো ও আমাকে অনুসরণ করো। আল্লাহ আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক, সুতরাং তোমরা তার ইবাদত করো। এটাই সরল পথ। যখন ঈসা তাদের অবিশ্বাস উপলব্ধি করল, তখন সে বলল,
আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী? হাওয়ারিরা বলল, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী, আমরা আল্লাহতে ইমান এনেছি, আমরা আত্মসমর্পণকারী, তুমি এর সাক্ষী থাকো। হে আমাদের প্রতিপালক, তুমি যা অবতীর্ণ করেছ তাতে আমরা ইমান এনেছি এবং আমরা এই রাসুলের অনুসরণ করেছি, সুতরাং আমাদেরকে সাক্ষ্যদানকারীদের অন্তর্ভুক্ত করো। এবং তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিল, আল্লাহই কৌশলীদের শ্রেষ্ঠ। সূরা আলে ইমরান আয়াত 48-58। প্রত্যেক নবীর মুজিজা ছিল তার নিজ যুগের মানুষের চাহিদা অনুযায়ী, যেমন হযরত মূসা আলাইহিসসালামের যুগের লোকেরা ছিল তীক্ষ্ণদারি জাদুকর। আল্লাহ তাকে এমন মুজিজা দান করলেন যা জাদুকরদের চোখ ঝলসিয়ে দিয়েছিল এবং জাদুকরেরা তার নিকট আত্মসমর্পণ করেছিল। জাদুকরেরা জাদু সংক্রান্ত তথ্যাদি সম্পর্কে অবগত ছিল, জাদুর দৌর্যে কী পর্যন্ত সে সম্পর্কে তারা অবহিত ছিল। সুতরাং যখন তারা মূসা আলাইহিসসালামের মুজিজা প্রত্যক্ষ করল, তখন তারা বুঝতে পারল যে এ তো মানবীয় ক্ষমতার বহির্ভূত ব্যাপার, আল্লাহর সাহায্য ও প্রদত্ত ক্ষমতা ব্যতীত কোনো মানুষের ক্ষেত্রে এই ধরনের কিছু প্রকাশ হতে পারে না। কোনো নবীর সত্যতা প্রমাণের জন্যে আল্লাহ এরূপ মানবীয় ক্ষমতার বহির্ভূত কিছু প্রকাশ করে থাকেন। সুতরাং কাল বিলম্ব না করে তারা মূসা আলাইহিসসালামের নিকট আত্মসমর্পণ করলেন এবং ইসলাম গ্রহণ করলেন। অনুরূপভাবে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে যে যুগে প্রেরণ করা হয় সেই যুগটি ছিল উন্নত চিকিৎসার জন্য প্রসিদ্ধ। আল্লাহ তাকে এর সাথে সামঞ্জস্যপূর্ণ এক মুজিজা দান করলেন যা ছিল তাদের ক্ষমতা ও আয়ত্তের বাইরে। একজন চিকিৎসক যখন অন্ধ, যক্ষ, কুষ্ঠ ও পঙ্গুকে ভালো করতে অক্ষম, সেখানে একজন জন্মান্ধকে ভালো করার প্রশ্নই ওঠে না। আর একজন মৃত ব্যক্তিকে কবর থেকে জীবিত উঠাবার শক্তি মানুষের জন্য তো কল্পনাই করা যায় না। প্রত্যেকেই বুঝে যে এমন এমন মুজিজা যার মাধ্যমে এগুলো প্রকাশ পায় তার দাবির পক্ষে এটা হয়ে থাকে সুস্পষ্ট প্রমাণ এবং যে সত্তা তাকে প্রেরণ করেন তার কুদরত ও মহাশক্তির প্রমাণ। একই পদ্ধতিতে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে যুগে প্রেরণ করা হয় সেই যুগটি ছিল বালাগাত ও ফাসালাত তথা অলঙ্কার শাস্ত্রের সমৃদ্ধ উন্নত ভাষাশিল্পের যুগ। আল্লাহ তার উপর কুরআন মাজিদ অবতীর্ণ করেন, যে কোনো ত্রুটি থেকে তা মুক্ত। কুরআনের বাক্য ও শব্দগুলো এমনই মুজিজা যে মানব ও জিনজাতিকে সম্মিলিতভাবে এই কুরআনের অনুরূপ একটি কুরআন কিংবা অনুরূপ 10টি সুরা অথবা মাত্র ক্ষুদ্র একটি সুরা রচনা করার চ্যালেঞ্জ করা হয়েছে। এরপর দৃঢ়তার সাথে বলা হয়েছে যে তারা কোনোদিন এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না, বর্তমানেও না, ভবিষ্যতেও না। এখনই যখন পারেনি, ভবিষ্যতে কখনও পারবে না। এরকম ভাষা তারা তৈরি করতে এই জন্যে পারবে না যেহেতু এটা আল্লাহর বাণী, আর আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা হতে পারে না, না তার সত্তার সাথে, না তার গুণাবলীর সাথে, না তার কার্যবলীর সাথে। হযরত ঈসা আলাইহিসসালাম যখন বনি ইসরায়েলের নিকট অকাট্য দলিল প্রমাণ স্পষ্টভাবে তুলে ধরেন, তখন তাদের অধিকাংশ লোকই কুফুরি, ভ্রষ্টতা, বিদ্বেষ ও অবাধ্যতার উপর অটল থেকে যায়। তবে তাদের একটি ক্ষুদ্র দল তার পক্ষ অবলম্বন করে এবং বিরোধিতাকারীদের প্রতিবাদ জানান। তারা নবীর সাহায্যকারী হন ও তার শিষ্যত্ব বরণ করেন। তারা নবীর আনুগত্য করেন, সাহায্য সহযোগিতা করেন ও উপদেশ মেনে চলেন। এই ক্ষুদ্র দলটির আত্মপ্রকাশ তখন ঘটে যখন বনি ইসরায়েল তাকে হত্যার জন্য পরিকল্পনা করে এবং সেই যুগের জৈনিক বাদশার সাথে ষড়যন্ত্রে পাকাপোক্ত করে তাকে হত্যা ও সুলে চড়ানোর চূড়ান্ত সম্পূর্ণ করে। কিন্তু আল্লাহ তাকে তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করেন, তাদের মধ্যে থেকে নবীকে তার সান্নিধ্যে উঠিয়ে নেন এবং তার একটি শিষ্যকে তার চেহারার অনুরূপ চেহারায় রূপান্তরিত করে দেন। কিন্তু বনি ইসরায়েলিরা তাকে ঈসা মনে করে হত্যা করে ও সুলে চড়ায়। এই ব্যাপারে তারা ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ও সত্যকে উপেক্ষা করে। খ্রিস্টান সম্প্রদায়ের অধিকাংশ লোক এদের দাবিকে সমর্থন করে, কিন্তু উভয় দলেই এই ব্যাপারে ভুলের মধ্যে রয়েছে। আল্লাহর বাণী, তারা এক চক্রান্ত করেছিল আর আল্লাহ এক কৌশল অবলম্বন করলেন। আল্লাহই উত্তম কৌশল অবলম্বনকারী। আল্লাহ আরও বলেন, স্মরণ করো, মারিয়াম তনয় ঈসা বলেছিল, হে বনি ইসরায়েল, আমি তোমাদের নিকট আল্লাহর রাসুল এবং আমার পূর্ব হতে তোমাদের নিকট যে তাওরাত রয়েছে আমি তার সমর্থক, এবং আমার পরে আহমদ নামে যে রাসুল আসবেন আমি তার সুসংবাদদাতা। পরে সে যখন স্পষ্ট নিদর্শনসহ তাদের নিকট আসল, তারা বলতে লাগল, এ তো স্পষ্ট জাদু। যে ব্যক্তি আল্লাহর দিকে আহত হয়েও আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তার অপেক্ষা অধিক জালিম আর কে? আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। তারা আল্লাহর নূর ফুৎকারে নিবাতে চায়, কিন্তু আল্লাহ তার নূর পূর্ণরূপে উদ্দাসিত করবেন যদিও কাফিরেরা তা অপছন্দ করে। সূরা সাফ আয়াত 6-8। এরপর আল্লাহ বলেন, হে মুমিনগণ, আল্লাহর দিনে সাহায্যকারী হও। যেমন মারিয়াম তনে ঈসা বলেছিল তার শিষ্যগণকে,
আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে? শিষ্যগণ বলেছিল, আমরাই তো আল্লাহর পথে সাহায্যকারী। অতঃপর বনি ইসরায়েলীদের একদল ঈমান আনলো এবং একদল কুফরি করল। পরে আমি মুমিনদেরকে শক্তিশালী করলাম তাদের শত্রুদের মোকাবেলায়, ফলে তারা বিজয়ী হল। সূরা সাফ আয়াত 14। অতএব ঈসা আলাইহিসালাম হলেন বনি ইসরায়েলের শেষ নবী। তিনি তারপরে আগমনকারী সর্বশেষ নবীর সুসংবাদ দান করেন, তার নাম উল্লেখ করেন এবং তার লক্ষণ ও বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করেন, যাতে করে সেই নবী যখন আগমন করবেন তখন তারা তাকে চিনতে পারে ও তার আনুগত্য করতে পারে। তারা যাতে কোনো রকম অজুহাত তুলতে না পারে সেই জন্যে তিনি দলিল প্রমাণ চূড়ান্তভাবে পেশ করেন এবং তাদের প্রতি এরা ছিল আল্লাহর অনুকম্পা স্বরূপ। যেমনটি আল্লাহ বলেন, যারা অনুসরণ করে বার্তাবাহক উম্মি নবীর, যার উল্লেখ তাওরাত ও ইঞ্জিল যা তোমাদের নিকট আছে তাতে লিপিবদ্ধ পাই, যে তাদেরকে সৎ কাজের নির্দেশ দেয় ও অসৎ কাজের বাধা দেয়, যে তাদের জন্যে পবিত্র বস্তু বৈধ করে ও অপবিত্র বস্তু অবৈধ করে, এবং যে মুক্ত করে তাদেরকে তাদের গুরু ভার থেকে ও শৃঙ্খল থেকে যা তাদের উপরে ছিল। সুতরাং যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং যেই নূর তার সাথে অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করে, তারাই সফলকাম। সূরা আরাফ আয়াত 157। মুহাম্মদ ইবনে ইসহাক রহিমহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতিপয় সাহাবিদের বরাতে বর্ণনা করেন যে একদা তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনার নিজের সম্পর্কে অবহিত করুন। উত্তরে তিনি বলেন, আমি ইব্রাহিম আলাইহিসাল্লামের দুয়ার ফলে ঈসা আলাইহিসাল্লামের সুসংবাদ। যখন আমি মায়ের পেটে ছিলাম তখন আমার মা স্বপ্ন দেখেছিলেন যে তার থেকে একটি নূর বের হয়ে শামদেশের বুসরা নগরের প্রাসাদরাজিকে আলোকে উদ্দাসিত করে দিয়েছে। ইরবাজ ইবনে সারিয়া ও আবু উমামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেন। তাদের বর্ণনায় এসেছে যে আমি ইব্রাহিম আলাইহিসাল্লামের দোয়া এবং ঈসা আলাইহিসাল্লামের সুসংবাদ। ইব্রাহিম আলাইহিসাল্লাম যখন কাবাগড় নির্মাণ করেন তখন আল্লাহর নিকট দোয়া করেছিলেন যে হে আমাদের প্রতিপালক, তাদের মধ্যে হতে তাদের নিকট এক রাসূল প্রেরণ করো। সূরা বাকারা আয়াত 129। অতঃপর বনি ইসরায়েলের মধ্যে নবুয়তের ধারাবাহিকতা যখন ঈসা আলাইহিসাল্লাম পর্যন্ত এসে শেষ হল তখন তিনি তাদেরকে জানিয়ে দেন যে তাদের মধ্যে নবী প্রেরণের ধারা শেষ হয়ে গিয়েছে। এরপর আরবদের মধ্যে এক উম্মি নবী আসবেন, যিনি হবেন খাতিমুল আম্বিয়া বা শেষ নবী। তার নাম হবে আহমদ। তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসমাইল ইবনে ইব্রাহিমের বংশধর। আল্লাহ বলেন, পরে সে যখন স্পষ্ট নিদর্শনসহ তাদের নিকটে আসলো তারা বলতে লাগলো, এ তো এক স্পষ্ট জাদু। সূরা সফ আয়াত 6। সে যখন আসলো, এখানে সে সর্বনাম দ্বারা ঈসা আলাইহিসাল্লামকেও বোঝানো হতে পারে এবং আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হতে পারে। তারপর আল্লাহ তাআলা মুমিনদেরকে ইসলামের সেবায় আত্মনিয়োগ করতে, মুসলমানদেরকে সাহায্য করতে এবং নবীকে সম্মান করতে ও ইকামত দিন ও দাওয়াত সম্প্রসারণ কাজে সহযোগিতা করতে নির্দেশ দান করেন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, আল্লাহর দিনে সাহায্যকারী হও। যেমন মারিয়াম তনয় বলেছিল তার শিষ্যগণকে, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে? অর্থাৎ আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানাবার কাজে কে আমাকে সাহায্য করবে? শিষ্যগণ বলেছিলেন, আমরাই তো আল্লাহর পথে সাহায্যকারী। নাসির নামক একটি গ্রামে ঈসা নবীর সাথে শিষ্যদের এই কথাবার্তা হয়েছিল, এজন্যই পরবর্তীতে তারা নাসারা নামে আখ্যায়িত হয়। আল্লাহর বাণী, অতঃপর বনি ইসরায়েলের একদল ঈমান আনলো এবং একদল কুফরি করল। অর্থাৎ ঈসা আলাইহিসাল্লাম যখন বনি ইসরায়েল সহ অন্যদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেন তখন কিছু লোক দাওয়াত কবুল করল এবং কিছু লোক প্রত্যাখ্যান করল। সিরাতবেত্তা ইতিহাসবিদ ও তাফসিরবিদগণ লিখেছেন যে অ্যান্টিওকের সমস্ত অধিবাসী ঈসা আলাইহিসাল্লামের প্রতি ঈমান আনয়ন করে। ঈসা আলাইহিসাল্লাম অ্যান্টিওকে তিনজন দূত প্রেরণ করেন, তাদের একজনের নাম শামুন আস সাফাহ। তারা তার আহ্বানে সাড়া দেয় এবং ঈমান গ্রহণ করে। সূরা ইয়াসিনে যে তিনজন দূতের উল্লেখ আছে তারা সেই তিনজন নন, আলাদা তিনজন। আসহাবুল কারিয়ার ঘটনায় আমরা এই বিষয়ে আলোচনা ইতিপূর্বে করেছি। বনি ইসরায়েলের অধিকাংশ ইহুদি ঈসা আলাইহিসাল্লামের দাওয়াত প্রত্যাখ্যান করে। পরবর্তীতে আল্লাহ ঈমান গ্রহণকারীদেরকে সাহায্য ও শক্তি দান করেন, ফলে তারা ঈমান প্রত্যাখ্যানকারীদেরকে পর্যদুস্ত করেন এবং তাদের উপর বিজয় লাভ করেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমার মেয়াদ পূর্ণ করেছি এবং আমার নিকট তোমাকে তুলে নিচ্ছি এবং যারা সত্য প্রত্যাখ্যান করেছে তাদের মধ্যে হতে তোমাকে মুক্ত করেছি আর তোমার অনুসারীগণকে কিয়ামত পর্যন্ত কাফিরদের উপরে প্রাধান্য দিচ্ছি। সূরা আলে ইমরান আয়াত 55।
এই আয়াতের আলোকে যেসব দল ও সম্প্রদায় হজরত ঈসা আলাইহিসসালামের দিন ও দাওয়াতের অধিক নিকটবর্তী, তারা তুলনামূলক নিকটবর্তীতার উপরে বিজয়ী ও প্রাধান্য লাভ করবে। সুতরাং ঈসা আলাইহিসসালামের ব্যাপারে মুসলমানদের বিশ্বাসে যথার্থ যাতে কোনো সন্দেহ নেই, আর তা হচ্ছে তিনি আল্লাহর বান্দা ও রাসুল। সুতরাং নাসারাদের তথা খ্রিস্টানদের উপর তারা বিজয়ী থাকবে, কেননা নাসারাগণ তার ব্যাপারে বাড়াবাড়ি করেছে, তার ব্যাপারে সীমালঙ্ঘন করেছে, এবং আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন তারা তার চাইতেও ঊর্ধ্বস্থান দিয়েছে। যেহেতু মোটামুটিভাবে অভিশপ্ত ইয়াহুদীদের তুলনায় ঈসা আলাইহিসসালামের আদর্শের কাছাকাছি অবস্থানে আছে, সেজন্যে তারা ইয়াহুদীদের উপরে বিজয়ী হয়ে ইসলামের পূর্বেও ছিল এবং ইসলামের আবির্ভাবের পরেও রয়েছে। أسألك العافية.